পাকিস্তান সুপার লীগ পিএসএল এর নতুন দল কিনতে চলেছেন নাফিজা কামাল। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনলেন, পাকিস্তান সুপার লীগের নতুন ফ্র্যাঞ্চাইজির মালিক হতে চান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিজা কামাল। উল্লেখযোগ্য যে বিপিএল এর সবচেয়ে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, যেখানে তারা 9 আসরের মধ্যে 4 বার চ্যাম্পিয়ন হয়েছেন। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল এত সফলতার পিছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিজা কামালের। সে যবে থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজির মালিক হয়েছে, তারপর থেকে কুমিল্লা প্রতিটা আসরে সফলতা পাচ্ছে। তবে ইতিমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজির মালিক নাফিজা কামাল পাকিস্তান সুপার লীগ পিএসএল এর নতুন দল কিনতে চাচ্ছে। ইতিমধ্যে পাকিস্তান সুপার লীগে 2023 সালের আসরে 6 দল অংশগ্রহণ করেন, যেখানে লাহোর কালানদাস চ্যাম্পিয়ন হন। তবে নতুন আসরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি নতুন 2টা ফ্র্যাঞ্চাইজি বাড়ানোর চিন্তা করতেছে, যার কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিক হওয়ার জন্য ইতিমধ্যে পিসিবিকে চিঠি দিয়েছেন। কারণটা হচ্ছে পাকিস্তান সুপার লীগ পিএসএল বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল থেকে অনেকটাই সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে, এবং পাকিস্তান সুপার লীগ বিপিএল থেকে অনেকটাই মুনাফা বেশি, যার কারণে হয়তো নাফিজা কামাল চাচ্ছেন নতুন ফ্র্যাঞ্চাইজির মালিক হওয়ার জন্য। যদি সব কিছু ঠিক থাকে তাহলে নাফিজা কামাল শিয়ারকোট ভিক্টোরিয়ান্স অথবা ফয়সালাবাদ ভিক্টোরিয়ান্স নামে দল কিনতে পারেন।